ইসা এইটা হইল গিয়া তোর বাপে আমি তো কেঠা সিম্বার পারস কি পারতাছিস না তো এইটা হইল গিয়া আশিকের বাপি কোন কালের ছবির মা তখন আমি বি এই বাড়ি বউ হইয়াই আইন নাকা তখন তো এই আলিশান বাড়িটা হয়নি তাই না মামুনি আরে হ হয় দেখতেছিস না পাশাপাশি দুইটা টিনের ঘর আর এই আলিশান বাড়িটা না আমি আওনের পরে তো ফেলা হ আর এই যে এটা হইল গিয়া আমার বাপের বাড়ি তোমরা এখানে বসে বেশ আরাম করে গল্প করছো আর ওদিকে আমি ওই আমার ব্রিফিং ফাইল কোথায় কি ফাইল ব্রিফিং ফাইল মিস্টার হবু কেমিক্যাল ইঞ্জিনিয়ার তোমার কোন ব্রিফিং ফাইলটাই তুমি আমার কাছে রাখতে দাও না আমার ঘর কোথায় কে আমি গুছাই তো তাতে কি হচ্ছে টেবিলের উপর যে একটা সবুজ ফাইল ছিল সেটা কোথায় আহা থাকলে টেবিলের উপরই আছে তাহলে পাচ্ছি না কেন তা আমি কি জানি বিয়ে করে বউ এনে তাকে সব জবাবদিহি করো আমি কিছু জানিতে না অয় আসি তুই মায়ের ডর লাগে এমন দম কায়া কথা কইতেছিস কালে নিজের জিনিস নিজে গুছাইবার পারস না কি যে বলো মামুনি যে মানুষ নিজের মোজা ঠিক মতো পড়তে পারে না সে গুছিয়ে রাখবে নিজের জিনিস এটা তো হাসির কি হলো একই রকম মোজা দুটো পড়লেই হয় ওই অত জলদি করে কই যাইতে লইছস বাপের অফিসে চিটাগং প্রজেক্ট নিয়ে আজই ফাইনাল মিটিং আর এখন আমি আমার ফাইল পাচ্ছি না ইসা যা মজা ও জিনিসগুলি গুছাই দে গেল গুড ভেরি ম্যাচিউর প্রজেক্ট ডিজাইন গুড থ্যাংক ইউ ভেরি মাচ মিসা আশিক ইটস এ ব্রিলিয়েন্ট জব ইউ হ্যাভ ডান থ্যাংক ইউ আশিক আমার একমাত্র ছেলে এবছরই কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়েছে প্রজেক্ট খুব সুন্দর হয়েছে কিন্তু আপনার টায়ার নটটা যে বাঁকা আমাকে তুমি করে বলবেন স্যার ওকে কিন্তু তোমার টায়ার নটটা যে বাঁকা হয়ে আছে ঠিক করো ঠিক করে ঈশা বাবা একটা চা দে না মা বাবা আমি একটু ওর বাড়িতে যাচ্ছি তুমি মাকে বলো না এক কাপ চা বানাতে কতক্ষণ সময় লাগে সারাদিনই তো ও বাড়িতে যাচ্ছিস ও বাড়িতে একটু পড়ে থাকিস তোর হাতে চা না হলে তোর বাবার মুখে তো আবার রোচে না বাপিকে ওষুধ খাতে হবে না মেয়েকে বেঁধে রেখে কোনো লাভ আছে আজ হোক কাল হোক ঈর্ষাকে তো ও বাড়িতেই থাকতে হবে তখন যত সহজ মনে করছে ঈর্ষার মা তত সহজ নয় সহজ নয় মানে কঠিনটা কোথায় দেখলে হ্যাঁ সাহেদ অবশ্য ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসে তো দেখো কি হয় শোনো বাড়ি ভাড়ার টাকাটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দিও আমি আসছি রহিম জি স্যার ঈর্ষা তো এখনো বাসায় ফেরেনি তাই না না স্যার এখনো দেরি নেই আচ্ছা গুড তুই পাহারা দে আসা মাত্রই কিন্তু আমাকে জানাবি আচ্ছা ঠিক আছে আসো ঠিক মতো পাহারা দিবি এসে যেন আবার আমাকে ধরে না নেয় আচ্ছা আমাদের উপর একটু মায়া থাকলে তুমি কি নিজের উপর এমন করে অত্যাচার করতে পারতে এই দেখ মা তুই এমন করে রাগ করলে আমি তো এমনিতেই মরে যাবো রে থাক থাক তোমার কথা বলতে হবে না আচ্ছা বল আমাকে কি করতে আগে সিগারেট ফেলতে হবে তারপর তারপর
তারপর ওষুধ খেতে হবে। তারপর আমাকে ছুঁয়ে বলো আর কোনোদিন সিগারেট খাবে না, ডাক্তারের কথা অমান্য করবে না, আর কোনোদিন সিগারেট খাবো বলো তো। ওগো মা, রাজার দুলাল যাবে মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। না, সারা জীবন এভাবেই হাঁটব। পারবে? তুমি পাশে থাকলে খুব পারবে। যদি ঝড় আসে, তুফান আসে, আড়াল করে রেখো। যদি রোদ ওঠে, প্রখর রোদ, ছায়া করে রেখো। হ্যালো, হ শুনতেছি তো, কখন আইজ রাইতে? সেই বাড়ি তো রোজই মেহমান লাইক গেয়ে আছে, নতুন বি কিছু না কি স্পেশাল? হ ঈশ্বর সামনে বি আছে, যা যা কনের দরকার হেরাই কয়ে দাও, এই বাড়ির সব ঝামেলা তো ওই সামলায়। হ দিতেছি, ওই স্যার ল তোর বাপির লগে কথা ক। হ্যাঁ বাপি, আগে বলো তুমি ওষুধ খেয়েছো কিনা। ও সরি মা, সরি, ভুল হয়ে গেছে। এখনো খাওনি? না, আগে তুমি ওষুধ খাবে, তারপর তোমার সব কথা আমি শুনব। না না, আগে তুমি ওষুধ খাও, তারপর শুনব। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওষুধটা খাচ্ছি। আর শোন, ওই খাওয়ার আইটেমসগুলো যেন সব গর্জিয়াস হয়। হ্যাঁ, না না, বাঙালি, তবে অনেকদিন বিদেশে ছিল, এই আর কি। আচ্ছা আর শোন, আশিককে ঘরে থাকতে বলবি, কোথাও যেন না যায়। তোমার ওই সরকারের অফিসের কথা বলো না তো, আমার খুব ভালো ধারণা। আরে না না, আমি বর্তমান অবস্থার কথা বলছি, এখন সরকারি অফিসের কাজকর্ম অনেক ডেভেলপ করেছে। বলে যেও না, 365 টাকা বেতনে আমিও সরকারি চাকরি করিয়াছিলাম। আমার মনে আছে, তোমার মনে আছে সেসব দিনের কথা? সেসব দিনের কথা কি ভোলা যায়? আচ্ছা তোমার মনে আছে, একদিন আমরা মেসে ফিরে দেখি মিল নেই। আরে এরকম কত কথাই তো মনে। আরে না, ওটা একটা বিশেষ দিন। আরে আমরা দুই বন্ধু একটা পাউরুটি খেয়ে সারাটা রাত কাটিয়েছিলাম, টাকা দিতে পারিনি বলে মিল বন্ধ করে দিয়েছিল। দেখছি সব মনে আছে। আর যাত্রা বাড়ি থেকে হেঁটে হেঁটে ঝি, এখন আর সে সমস্ত দিনের কথা মনে করে কি হবে বলো? তোমার বিয়ে হলো, তারপরে এই বাড়ি, ব্যবসা, যুদ্ধের পর তো তত্তর করে সব উঠে গেল। কাসিম ভাই পানলন, খুব যে খোঁজ গল্প হইতাছে দুই দোস্তে, একেবারে মজগুল। আচ্ছা বলেছেন ভাবি, বহুদিন পরে বেশ জমিয়ে আড্ডা করার সময় পাওয়া গেল। আমরা এক পাউরুটি খেয়ে দুই বন্ধু রাতের পর রাত কাটিয়েছি। আমার লগে সাথে বিনা হইলে ওই পাউরুটি খাইয়া জীবন চালাইতে হইত। এই হচ্ছে তোমার এক দোষ, সুযোগ পেলেই খোঁটা দিতে হবে। দেখো তো নটটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে তোমার আমার চোখে ঠিক থাকলে তো হবে না, আফতাব সাহেবের চোখে ঠিক থাকতে হবে।
এটা আমাদের চিটং প্রদীপ নিয়ে কথা, আর ওর ভবিষ্যৎ 19-20 হলেই প্রবলেম। আরে প্রজেক্টের সঙ্গে পোশাকের কি সম্পর্ক? আরে আছে আছে, তুমি বুঝবে। এটা হলো সাহেবী টাই, ঠিক আটটা, চলো। তুমি কাশেম না স্যার? অনেকদিন পর দেখা, খুব ভালো লাগলো। তা চাকরিতে আছো তো? ইউডি স্যার। ইউডি স্যার? এতদিন পরে ইউডি স্যার? না, এদেশে সততা সিনসিয়ারিটির কোনো মূল্য নেই। তা ওখানে কি ব্যাপার? কাশেম, কাশেম আমার প্রতিবেশী ভাড়াটিয়া, অনেকদিন ধরে আমারই পাশে ওই টিন সেরে থাকে, খুব ভালো। ভেরি অ্যাপ্রিসিয়েট। তা ওর একটা প্রমোশনের ব্যবস্থা করে দিন না। তা তোমার চাকরি আছে ক বছর? স্যার 2 বছর স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখব। থ্যাংক ইউ স্যার। এই যা, একেবারেই ভুলে গেছি। কাশেম তুমি যাও তো, গাড়িতে কিছু মিষ্টি আছে, ড্রাইভারকে যাই বলো। যাচ্ছি স্যার। চাচা আপনি বসুন, আমি যে নিয়ে আসছি। আসি না না, ঠিক আছে স্যার বলেছেন, আমি যাচ্ছি। বাবা তুমি আর এক মুহূর্ত এখানে থাকবে না, তুমি যাও, বাসায় যাও। কেন, কি হয়েছে? কি হয়েছে, কি হচ্ছে তুমি বুঝতে পারছো না? কত অপমান সহ্য করবে? একটু অপমান সহ্য করে যদি একটা প্রমোশন হয় তাহলে পেনশনের টাকাটা তো একটু বাড়বে। আশিক, বিদেশেকে নিয়ে একটু ঘরটা ঘুরে দেখাও, আর তোমার মার সঙ্গে পরিচয় করিয়ে দিও। যাও মা। মিস্টার চৌধুরী জি, আমার মেয়ে সারা জীবন বিদেশি মানুষ, কিন্তু মনে প্রাণে বাঙালি, বাংলাদেশ বলতে তো সে অজ্ঞান। পাপা আপনার খুব প্রশংসা করছিল। তাই নাকি? মাত্র 2 দিন হলে তার সাথে আমার পরিচয়। আপনার প্রজেক্ট ম্যান দেখে সে ভীষণ গ্ল্যাড। পাপা থিং ইউ আর এ গ্রেট ম্যান, আই মিন আপনার কাজে আপনি খুব সাকসেসফুল হবেন। তাকে আমার ধন্যবাদ জানাবেন। আই থিঙ্ক ইউ আর ভেরি ইন্ট্রোভার্ট, জিনিয়াস অলসো। বাংলাদেশে আমার মতো হাজারো জিনিয়াস আছে। আপনাদের খাবারটা কি এখানেই দেব? কেন, আমরা সবাই মিলে নিচে খাব। না, ইচ্ছে হলে দুজনে আলাদা বসে গল্প করতে করতে এখানে খেতে পারেন। ঈর্ষা, very nice girl. You have a very considerable maid. For your kind information, she is our family member. কাম ডাক তুমি ভালো করলা? কোন কাজটা? এ হাইন জবালা, কাসম মেরে এইভাবে অপমান করতে পারলা তুমি? অপমান? অপমানের কি দেখলে? যা সত্য তাই বলেছি। তোমাকে বন্ধুত্বের কথা বেমালুম বলে গেলে গা? সারা জিন্দেগি এক লগে কাটাইলা, এইটা ভুল ভুলে গেলে গা? মনে রাখার মতো কোনো জরুরি কথা না, আর সব কথা মনে রাখলে আজকে যে স্ট্যাটাস নিয়ে আমি চলাফেরা করছি তা কোনোদিনই সম্ভব হতো না। মাগার আমার লগে শাদি না হইলে হেইটাও কি সম্ভব হইতো না? তোমার আর কিছু বলার থাকলে বলো। তুমি কি মনে করছো ওই ইংলিশ মেয়েটার লগে আসিকে শাদি করাইয়া তোমার স্ট্যাটাস আরো বাড়াইবা? তাতে অসুবিধার কি? আসিকে ইংলিশ মেয়েদারে শাদি করবো? কেন করবে না? মাই নেভি বুঝু না, আসিক ওই ঈশ্বরে বারো বাসে, ঈশ্বরে সারা সে অন্য কারো শাদি করবো বলে আমার দিলে পায় না, আর আমি দি হেইডা চাই না। কি কি বললে? আমার কথা, কাশেমের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস? কাশেম আমার বন্ধু, এজন্য আমি এখন তাকে করুণা করতে পারি। আত্মীয়তা ইম্পসিবল, ঈশ্বর আমার মেয়ের মতো, প্রয়োজন হলে আমি 2-3 লাখ টাকা খরচ করে একটা ভালো একটা পাত্রের সঙ্গে তার বিয়ে দিতে পারি।
আশিকের সঙ্গে। তাই তোকে এত বেশি করে কাঁদতে হচ্ছে। আমি কখনো কল্পনাও করতে পারিনি কাঁদুর মনটা হালকা হবে। কাঁদমা কাঁদ, যত খুশি কি করছিস যাচ্ছিস, মাছ ভাবছেন? আরে তুমি এখানে কেন, ঘরে গিয়ে বসো বাবা। না এখানেই বসি, মাছ ভাবছেন? তোমার চাচা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এলেন, তাই ভাবছি। মা হ্যাঁ আমি আসছি, ফিরতে দেরি হবে। সচিব আমিও উঠি। ফিরতে দেরি হবে কেন, কাজ আছে। সকালে বাড়িতে গেলে না কেন? আমি কারো মাইনে করা চাকর নই যে কৈফিয়ত দিতে হবে। বুঝতে পারছি রেগে আছো, কিন্তু রাগটা কার উপর, আমার উপর? আমার উপর। কারণটা জানতে পারি কি? কারণ জানাতে আমি বাধ্য নই, আমার দেরি হয়ে যাচ্ছে, কথা বলার সময় নেই। ঠিক আছে চলো বাড়িতে বসে কথা বলা যাবে। আমাকে একা যেতে অভ্যস্ত হতে দাও। কারণ? কারণ কারণ আমি বুঝতে পারছি আমাদের পথ দুভাগ হয়ে গেছে। ঈশা তুমি যা বলছো তা কি জেনে বুঝে বলছো? আমি আর অপমানিত হতে চাই না। যা ভয় পেয়েছিলাম তাই পেয়েছি। আমাকে নোয়াখালীতে ট্রান্সফার করে দিয়েছে, একেবারে স্ট্যান্ড রিলিজ। কি বলছো বাবা, অসম্ভব। আমি বাপিকে গিয়ে বলি, বাপি নিশ্চয়ই কিছু একটা। এই কোথাও যাবি না, চুপ করে বসে এখানে। বলছো মা বাপিকে এই বিপদে কিছু করতে পারবে না। তুই কি বুঝতে পারছিস না কে এই কাজ করেছে? থাক না থাক না। কেন থাকবে কেন, ওরা জানা দরকার। এই মেয়ের জন্য শেষ বয়সে আমাদের এই অবস্থা। তবে কি বাপি, বাপি একেবারে নোয়াখালী ট্রান্সফার করিয়ে দিয়েছি, তাও আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে জি, ভালো হয়েছে। আচ্ছা সালাম আলাইকুম। এই যে তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। শোনো বাপি, কাশিম চাচাকে ট্রান্সফার করা হয়েছে। তোমাকে আজকে বিকেলের ফ্লাইটে হংকং যেতেই হবে। কাশিম চাচাকে নোয়াখালীতে ট্রান্সফার করা হয়েছে। শোনো আমার বুকের ব্যথাটা হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে আমি নিজেই যেতাম। একেবারে স্ট্যান্ড রিলিজ। এই নাও তোমার টিকেট এন্ড ইওর পাসপোর্ট। কাশিম চাচার প্রবলেমটা তুমি শুনতে চাচ্ছ না কেন? প্রবলেমের কথা তুমি শুনতে চাচ্ছ না? কাশিম চাচা তোমার বন্ধু, এই প্রবলেমের মুহূর্তে তার পাশে দাঁড়ানো উচিত। সব পরে হবে, আগে আগে কাশিম চাচার চাকরি, তুমি বুঝতে পারছো না? দেখো বাংলাদেশে হাজার হাজার এলডিইউ, কবে কোথায় কে ট্রান্সফার হচ্ছে সে আমার দেখার বিষয় নয়।
বাপি, এতদিন পর তুমি কি বলছো? হ্যাঁ ঠিক বলছি, এই সব কথা তোমার মাথার থেকে দূরে মুছে ফেলে দাও। শুধু চিটাং প্রজেক্ট কথা ভাবো। তোমাকে একটা কথা বলতে আমি ভুলে গেছি, আফতাব সাহেবের মেয়ে বিদিশার সঙ্গে তোমার বিয়ে আমি ফাইনাল করে ফেলেছি, তুমি ফিরে এলে। বাপি, একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, কাশেম চাচার ট্রান্সফার, বিদেশের সঙ্গে আমার বিয়ে, আমাকে বিদেশে পাঠানো, সব কিছুর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাচ্ছি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, কাশেম চাচাকে ট্রান্সফার করা হলো কেন? সরকারি চাকরি আমার বিজনেস কনসার্ন নয়। তবে তোমার বিজনেস বাড়ানোর জন্য কি আমাকে বিদেশে কি বিয়ে করতে হবে? তাই ঈর্ষাকে সরে যেতে হবে? তুমি এসব কথা আমার সামনে উচ্চারণ করছো। বাপি, এইখানে তুমি মারাত্মক ভুল করেছো। কাশেম চাচা চাকরি থেকে তো নোয়াখালীতে যেতে বাধ্য, কিন্তু আমি বিদিশাকে বিয়ে করতে বাধ্য নই। যদি কখনো বিয়ে করতে হয়, ঈর্ষাকে বিয়ে করব। ইম্পসিবল, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব হবে না, কখনোই না। প্রয়োজন হলে আজ রাতেই। হাসিক, হাসিক, বাপি, বাপি, সমস্যা নাই তো? না না, আজকে নয়, আজকে আমি চিটাং যাচ্ছি, ফিরতে 7 দিন সময় লাগবে। কোনো প্রবলেম হলে ফ্যাক্স করবেন। হ্যালো মা, তোমাকে বলে এলাম না বাসায় ফিরবো না। হ্যাঁ, এখান থেকে চিটাং চলে যাব। হ্যাঁ হ্যাঁ, কোথায় তোর বল কি খবর? খবর নেই। খোঁজ নিয়েছিলি? হ্যাঁ, কিন্তু কোনো খবর নেই। জানি না, বোধহয় কখনোই খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, তুই 5 বছরের একটা মেয়েকে খুঁজে বের করতে পারলি না? 5 বছর দীর্ঘ সময় নয়। সেটা আমি বুঝি, মাঝে মাঝে কেমন যেন হাঁপিয়ে উঠি। আচ্ছা বলতো, আমার হাসি, কান্না, আনন্দ, বেদনা, এগুলো আমার আয়ত্তের মধ্যে নয় কেন? ও হ্যাঁ, তোর বোধ হয় ট্রেনের সময় হয়ে এলো। না, এখনো সময় আছে। এখন তোর কথা বল, কোথায় ছিলে একদিন? ঢাকার বাইরে। আজ তোর সঙ্গে যেতে পারলে ভালো হতো রে। চল তাহলে। না থাক, আগে তুই ফিরে আয়, তারপর তোকে বলবো। তোকে একটু দরকার ছিল রে, আজ তাহলে চলি। কি যেন বলবি বলছিলি? হ্যাঁ, আগে তুই ফিরে আয়, তারপর না হয় আরেকদিন। ঈর্ষা,
ঈর্ষা তুমি কোথায় ছিলে এত বছর? কত জায়গায় যে তোমায় খুঁজেছি, পুরো নোয়াখালী খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি, কোথাও না। কেমন আছো তুমি? ভালো। তুমি তুমি কেমন আছো ঈর্ষা? কতদিন, বোধহয় কয়েক যুগ পর তোমায় খুঁজে পেলাম। না, মাত্র 5 বছর। হ্যাঁ, 5 বছরই। 5 বছর কি ব্যাপার, বেশি সময় মানুষের জীবনে। মামুনি, মানে তোমার মা কেমন আছে? ভালো। বাপি যে মারা গেছেন জানো? জানি। তারপর থেকে তুমি কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, পেপারে দেখেছি। তারপরও একবার যোগাযোগ করতে ইচ্ছে হলো না তোমার? থাকো সব কথা। কোথায় চলেছ? চিরাঙ্গে। প্রায় যেতে হয় ব্যবসার কাজে। ফ্যাক্টরি চালু করেছে 2 বছর হলো, আমার তৈরি সে প্রজেক্ট। তা ট্রেনে কেন? হয়তো তোমার সঙ্গে দেখা হওয়ার কপাল ছিল তাই। তাছাড়া ঢাকা চিটাগং ট্রেন জার্নি আমার কাছে বেশ ভালোই লাগে। একটা কোথায় যাচ্ছ? আমিও চিটাগং যাচ্ছি। ঢাকা হেড অফিস আসতে হয়েছিল। হেড অফিস? বাড়ি তোমার ব্যবসা থাকতে পারে, আর আমার বুঝি চাকরি করার মতো সামান্য একটা অফিস থাকতে পারে। মানে একা, মানে একা নয় তো কি? ও, তুমি জানতে চাইছো আমি বিয়ে করেছি কি না? বিয়ে সে তো চাকরি পাবার আগেই করেছে। আমার একটা ছেলেও আছে। তোমার বউ কেমন আছে? ও হ্যাঁ, বিদিশা। ও হ্যাঁ, ভালো, ভালোই আছে। চিরদিন থাকবে তো? তোমাকে কাজ ছাড়া করার শক্তি আমার নেই। চা খাওয়ার অভ্যেসটা কি এখন আগের মতোই আছে? হ্যাঁ, অভ্যেস সব আগের মতোই আছে। তোমার বউ নিশ্চয়ই খুব ভালো চা বানায়। এই চা পড়ে গেল। তোমার হাতের চা অনেকদিন পর। মনে আছে তোমার? তোমার খোঁচা মারা হাসি অবিকল সে আগের মতোই রয়ে গেছে। 5 বছরের কতটাই বা বদলাবো? বদলেছে অনেক। তোমার বউ কি আগের মতোই আছে না বদলেছে? আমার বউ এত বদলেছে? এবার তোমার কথা বলো শুনি। আমি আমি বেশ সুখেই আছি। একটা ব্যাংকে মোটামুটি সম্মানের সাথে চাকরি করছি, একটা ব্যাংকে ম্যানেজারই করছি আর কি। বাহ, ভেরি গুড। ভেরি গুড তো তোমার কাছে মনে হবার কথা নয়। কেন? কারণ তোমাদের ব্যবসায় এমন গন্ডায় গন্ডায় ম্যানেজার তোমরা পোষো তা আমি জানি। তবু আমি ভালো আছি। অফিস শেষে বাড়ি ফিরি, ঘর সংসার করি, স্বামীকে সময় দিই। আজ এখানে, কাল ওখানে, এই তো। বাহ, শুনে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তা ভদ্রলোক করেন কি? সরি, এটা পার্সোনাল কোশ্চেন, জানার দরকার নেই। কি ব্যাপার? না, ভাবছি এবার আসবার সময় আমার মেয়ে বারবার আসতে চাইছিল, আনলে বেশ হতো। আসলে আমার সাথে পরিচয় করাতে, এই তো। তুমি অবাক হতে ওকে দেখলে। অবাক হব কেন? একজন প্রতিষ্ঠিত যুবক বিয়ে করেছে এক বিত্তশালী ব্যক্তির কন্যাকে,
তাদের একটা মেয়ে থাকা স্বাভাবিক। তাছাড়া জীবনে আমি এত এত অদ্ভুত অদ্ভুত ব্যাপারে নির্বাক থাকতে বাধ্য হয়েছি যে এইসব ব্যাপারে অবাক হওয়ার মতো বুক আমি আর করি না। ও দেখতে একেবারে তোমারই মতো। কি নাম রেখেছ? ঈর্ষা। তুমি প্রথম, তুমি শেষ। ম্যাডাম, ঢাকা থেকে মিস্টার আশিক, কথা বলবেন? ঠিক আছে, লাইন দেন। ভেবেছিলাম হয়তো টেলিফোনে ধরবে না। তুমি ঢাকা গেছো কবে? কে বলল আমি ঢাকায়? তুমি ঢাকা থেকে রিং করছো না? না না, কাল সকালের ফ্লাইটে ঢাকা যাব। গত তিন দিনে এখানকার সব কাজ গুছিয়ে ফেলেছি, এইমাত্র হোটেলে ফিরলাম। প্রতিদিনই ভেবেছি তোমায় ফোন করব, সাহস হয়নি। তা যেমন দুঃসাহস দেখলাম আর কি, সাহস আজকাল কিছুটা হয়েছে। শোনো, আমি কালকে ঢাকায় ফিরব। প্রতিদিন খাওয়ার সময় ভেবেছি তোমায় ডাকি, ডাকলে অন্তত একবার আসতে। কি আসতে না? সারা জীবন তো সাহস দেখাতে গিয়ে পিছিয়ে গেছো, তবু ভালো পুরুষ হিসাবে সামান্য দুঃসাহস দেখাবার চেষ্টা আজ করলে, এজন্য ধন্যবাদ। ঢাকা থেকে ফিরে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, তাছাড়া আজকাল আমি আমার স্বামী আর বাচ্চার সাথে খেতেই বেশি ভালোবাসি। তুমি ডাকলেও হয়তো যেতে পারতাম না। ঈর্ষাদ, ওটা তো তোমার মেয়ের নাম। আমি মিসেস ঈর্ষা রহমান। মিসেস ঈর্ষা রহমান, আমি জানি আপনি খুব স্বামী ভক্ত, আমার বউটা ওইরকমই। তবু আজ আমি প্যারাডাইস হোটেলে থাকব, ইচ্ছে হলে আসবেন। তোমার হাজবেন্ডের সঙ্গে পরিচয় করে দিলে তো পারতে। ও জরুরি কাজে ব্যস্ত ছিলেন, চলে গেলেন। তাছাড়া এভাবে পরিচয় করিয়ে দেওয়াটা কি ঠিক হতো? ঈর্ষার সাথে দেখা হয়েছে, ও বিয়ে করেছে, ওর একটা বাচ্চা আছে, ও খুব সুখে আছে মা। ওর কি সাথে করলো এলি না কেলা? মা, চাইলে কি সবসময় সবকিছু হয়? সাদি হয়েছে, বাসাদি হয়েছে, ও তোমার একটা সিডিউল পরিবর্তন।
ওর বাচ্চা কেমন হয়েছে? আমাকে শুনবো তো। বরকে দেখেছি, বাচ্চাকে দেখিনি। আচ্ছা, তুই কেমন আজু পোলারে? ওর তুই কেন লয় আলি না? তুই আজ একে টেলিফোন করিয়া দে, কইবি কালকের মধ্যে যেন চলে আহে, আমার কথা কইবি, বুঝছস? মা বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চাচা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আসি আসি। হ্যাঁ, আরে দেখো দেখো কে আসছে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ইস, কতদিন পরে তোমাকে দেখলাম। বসো বাবা, বসো। কবে ঈর্ষার মুখে তোমার কথা শুনেছি, এতদিন পর এই বুড়ো বুড়ির কথা মনে পড়লো, এতদিনে তোমার আসার সময় হলো। সব বলছি, আগে এক গ্লাস পানি খাও। মরিয়ম, এক গ্লাস পানি নিয়ে আয়। খুব ভালো। একদিন আসনি কেন জানেন? আপনার মেয়েকে আমাকে ঠিকানা দিয়েছে। সে কি ঠিকানা দেয়নি বুঝি? ঠিকানা একবার পর্যন্ত আসতে বলেনি। দেখো দেখি মেয়ের কান্ড। বাবা মারা যাওয়ার পর নোয়াখালীতে আপনাদের যে কত খুঁজেছি তার ঠিক নেই। নোয়াখালীতে যাবার পর ছ মাস পরে এসার চাকরি হয়ে গেল, তারপর তোমার চাচাকে আর চাকরি করতে দেয়নি, রিজাইন করে এই চিটে গেলে। তা তোমার বউ বাচ্চাকে নিয়ে এলে না কেন বাবা? বউকে নিয়ে আসলে না কেন? পানির তৃপ্তি কি শরবত মেটে? মরিয়ম, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। বাসায় তোকে দেখছে না যে? আর কাকে দেখবে? আমরা এই বুড়ো বুড়ি ঈশ্বরের কাজের মেয়ে মরিয়ম, ব্যাস। না মানে ওই কেন ঈশ্বর ছেলে? তাই তো বললো। তাই বুঝি তুমি ওই খেলনা নিয়ে এসেছো? জি। ওকে তো জোর করেও আমরা কোথাও বিয়ে দিতে পারলাম না। এত করে বললাম যে এবার তুই একটা বিয়ে করে ফেল, তা কিছুতেই রাজি হলো না। ওর সে এক কথা, আর কোথাও আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আমাকে যে বললো জিদ জিদ, ছোটবেলা থেকে দেখে আসছো না ও কেমন জিদ্দি মেয়ে? জিদের জন্য তোমাকে মিথ্যা কথা বলেছে। আসলে আসলে বিয়ে আমিও করিনি, ওর বিয়ের কথা শুনে আমি মিথ্যে বলেছি। আরেকটু অনুরোধ। কি বাবা? আমি যেখানে এসেছি এ কথা বলবেন না। আর কত পাগলামি করবি তোরা বাবা? জিদ আমারও আছে। পাজি মাইয়া, একদিন পরে তোর এই মায়ের কথা মনে পড়লো? এই বাড়িটার কথা তুই বিলকুল ভুলে গেলি না? এই বুড়া মানুষটা তোর লেগে কত চোখের পানি আলাইলো, তুই একবার দেখতে আইলি না? ঈশ্বরে, তুই আমারে একদিন কেমনে ভুলে থাকলি রে? মামুনি মামুনি আবার ভুল হয়ে গেছে। আসলে আমি ভেবেছিলাম আমি আসলে যদি তোমাদের কোনো অসুবিধা। অসুবিধা মানে কি কইতেছ তুই এসব? এই বাড়ি তো নিজের বাড়ি না? তোরে কি দাওয়াত করে আনতে হইব রে মুকুড়ি? হাই রে আমার কপাল, আশিক তোরে কোন খানে না খুঁজছে, পাগলের মতো খুঁজছে, কোনো খানেও তোরে পাই নাই। ফুলাডারে আমি কত কইছি,
তুই বিয়ে শাদী কর, করবো না। হ্যাঁ তোরে সারা অন্য কাউরে শাদী করবো না। কি বলছো মামনি? আশিক যে বললো আশিক বিদিশাকে বিয়ে করেনি, এত বড় এত বড় মিথ্যা কথা তোমাকে বলতে পারলো? আমি কার জন্য এসব খেলনা নিয়ে এলাম? আশিক, আশিক তোর এসব কথা কইছে, মিশা কথা কইছে রে মা, মিশা কথা কইছে। আশিক শাদি করে নাই, ও আমার বড্ড জিদ্দি পোলা, তোরে জিদ করে এসব কথা কইছে রে মা, জিদ করে কইছে। সত্যি বলছো মামনি? বিশ্বাস না হয় নিজের চোখকে গিয়ে দেখে আয়, ওর ঘরে গিয়ে দেখে আয়, যা যা দেখেছি যা। ঈর্ষা, তোমার বর পছন্দ হয়েছে?